রাজীব যে ছবিগুলিতে কাজ করেছে অত্যন্ত সুচলভাবে সুন্দরভাবে কাজ করেছে আমার সঙ্গেই একটি ছবি আছে যে ছবিটি দারুণ দর্শক জন প্রিয় হয়েছে সেটি হচ্ছে দেনমোহর এই দেনমোহর ছবিতে রাজীব একদিকে একটি পরিবারের একেবারে মাথা দিকে হচ্ছে আমি তো দুজনের মধ্যে যে দ্বন্দ্ব যে অভিনয়ের দ্বন্দ্ব আমরা যে করেছি এটা এত দর্শক অ্যাকসেপ্ট করেছে যে আমি পরবর্তীতে খুব রাজীবকে থ্যাংকস দিয়েছি যে রাজীব তুমি যদি ভালো না করতে তাহলে আমি ভালো করতে পারতাম না বা লোকের কাছে আমার নজর পড়তো না তুমি ভালো করাতে আমিও ভালো করেছি বা আমি ভালো করাতে তুমি ভালো করেছো এটা ছিল রাজীবের মধ্যে গুণ আমি করেছি কাজ রাজীবের সঙ্গে রাজীব সবসময় খুব আমি যখন শর্ট দিতাম ও বসে থাকতো আমি বললাম তুমি বসে কেন যাও মেকআপ রুমে যাও করে না বড়ো ভাইয়া আমি দেখতে চাই আপনি কীরকম করে শর্টটা দিচ্ছেন আপনার কাউন্টার আবার আমার শর্ট আছে আমি সেইভাবে দেখে দেবো তো এইটা গেল রাজীব সম্বন্ধে ফরিদি ফরিদিও এসছে পরবর্তীতে আমার পরে এসছে সে কিন্তু আমার সঙ্গে কাজ করেছে একই ছবিতে কাজ করেছি ফরিদুর ওই একই কথা আমাকে একই একটা বিষয়ে আমার সব খলনায়কই যেটা আমাকে বলতেন যে আমার সঙ্গে দিতে গিয়ে ওনারা বলেন যে আমরা সব জায়গায় পারি আপনার সঙ্গে পাল্লা দিতে একটি জায়গায় পারি না সেটা কোন জায়গা তো বলছে যে সেটা আপনার কণ্ঠ আপনার কণ্ঠর কাছে আমরা একটু হার মেনে যাই এটা খুব সত্যি কথা শরীফ ভাই যে আপনার যে দরাজ গলা আপনি যখন ডায়লগ বলেন ওই ডায়লগটা ওইভাবে গলায় এনে বলা আমার জন্য খুব প্রবলেম হয় এটা রাজীবও বলতো ফরিদিও বলতো সবাই বলতো তবে ফরিদি অত্যন্ত অত্যন্ত স্মার্ট অ্যাক্টার আমি মনে করি সে অভিনয়ের একেবারে অসরে রসই দীর্ঘই খেয়ে তারপরে অভিনয় করতো একেবারে টুকে 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 ডায়ালগ বলতো তো সেদিক থেকে নিঃসন্দেহে আমি বলতে পারি যে এই ভালো মানুষগুলো মানে বাইরের ভালো মানুষ পর্দার মন্দ মানুষ কিন্তু আসলেই অত্যন্ত ভালোভাবে আমরা একসঙ্গে কাজ করেছি আমাদের মধ্যে কোনো সময় কোনো দ্বন্দ্ব ছিল না একই ছবিতে ফরিদিয়ার আমি কাজ করেছি একই ছবিতে আমি আর রাজীব কাজ করেছি কিন্তু আমাদের মধ্যে একটা সুন্দর স্পোর্টসম্যান স্পিরিট ছিল যে আমরা ভালো কাজ করব। সে তারটা করবে আমি আমারটা করব এটা আমরা সবসময় বিরাজ করেছি